ভাগ্যে। আশা করি এই ভাগ্য দিয়ে আমিও লাভবান হব, আপনারাও লাভবান হবেন। সকলে বলুন আমিন। আমার সাবজেক্টটা হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব এবং তাৎপর্য। মিলাদ শব্দের অর্থ হলো নবীজির পয়দাইশের উপর আলোচনার নামই হলো মিলাদ। নবীজির পয়দাইশের উপর আলোচনার নাম হলো মিলাদ। আচ্ছা বলুন তো নবীজি দুনিয়াতে আসছে কিনা? তাহলে নবীর পয়দাইশের আলোচনার নাম যদি মিলাদ হয়, তাহলে নবীজি দুনিয়াতে আসলেন এই সময়টা মিলাদ। এই সময়টা যদি হয়ে থাকে তাহলে মিলাদ কি পৃথিবীতে আছে? আসলে মিলাদ সর্বপ্রথম মিলাদ করেছে আমার আল্লাহ, সুবহানাল্লাহ। কন্যা যেদিন আমার আল্লাহ একা ছিলেন, এই নবীকে পয়দা করবেন, সৃষ্টি করবেন, আমার আল্লাহ যখন একা ছিলেন, আল্লাহ বলনেওয়ালা কেউ ছিল না, ওই দিন আমার আল্লাহ অতি মহব্বত, অতি প্রেম, অতি ভালোবাসার সাগরে পড়ে আমার আল্লাহ ইচ্ছে করলেন একটা বন্ধু বানাবেন। এই ইচ্ছাই আল্লাহর কুদরতি হাতে এক মুষ্টি নূর হাতে নিয়ে বলেছিলেন, কোনি মুহাম্মদ, হে নূর, তুমি মুহাম্মদি আকার ধারণ করো। সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সুন্দর আকার ধারণ করেছেন, এমন এক নূরের অংশ, এমন সুন্দর সৃষ্টি হয়েছেন। সৃষ্টি হয়েছে কিনা বলুন তো? সৃষ্টি করলেন কে? এই আলোচনাটার নামই হলো মিলাদ। আল্লাহ বলেন, আমি সৃষ্টি করে পবিত্র স্থানে রাখার পরে দেখি আমার বন্ধু এত সুন্দর, হাই হাই। আল্লাহ বলেন, আমার এই বন্ধুর সৌন্দর্যের দিকে আমি আল্লাহ কুদরতি চোখে এক নজরে 40 বছর তাকায়াছিলাম। কি যে মহব্বতের বন্ধু আমার, কি যে সুন্দর, কি যে ভালোবাসা, কি যে আমার হাবিব। তাই আল্লাহ নিজে একটানা 40 বছর এই বন্ধুকে সৃষ্টি করে মিলাদ পালন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশ মিলাদ পালন করেছে, জমিন মিলাদ পালন করেছে, রাত্র মিলাদ পালন করেছে, দিন মিলাদ পালন করেছে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটানা 40 বছর আমি আমার বন্ধু আমার হাবিবের দিকে তাকাইয়া লইলাম, কিন্তু আমার বন্ধুর দিকে যখন মায়ার নজরে সৃষ্টি করে তাকাইলাম, ভালোবাসার নজরে যখন তাকাইলাম, মিলাদ পালন করতে যাইয়া যখন তাকাইলাম, দেখি আমার বন্ধু নূরে মুহাম্মাদি আমার কুদরতি পায়ে সেজদায় পড়ে উচ্চারণ করেছিল আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয়, বন্ধু এখানে তুমি আর আমি কেউ নাই, যে একটা কাজ করছো আমার কুদরতি পায়ে সেজদা, আর যে একটা শব্দ শোনাইছো আলহামদুলিল্লাহ। বন্ধুগো এই দুইটা জিনিস, দুটোই তো আমার কাছে সুন্দর লাগছে। বলুন এই ঘটনা নবীকে সৃষ্টি করার পরে হইছে কিনা? এটাই তো মিলাদ। নবীর সৃষ্টি, নবীর পয়দাইশের আলোচনাটার নামই হলো মিলাদ। এখানে ঈদ লাগাবেন, ঈদ শব্দের অর্থ হলো খুশি। বলুন এই নবীর আগমনে আপনারা কি খুশি নাকি বেজার? তাইলে এই জন্য নবী পায়া খুশি হইছেন। খুশির আরবি হলো ঈদ, মিলায়া হলো ঈদে মিলাদুন নবী। আমার আল্লাহ নিজে ঈদে মিলাদুন নবী করেছে, তারপরে আসতেছে ফেরেশতাদের কাছে। আসুন আগে বাড়ি, অনেক লম্বা ঘটনা। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু 40 বছর পর্যন্ত এক ধরে আমি তাকিয়ে রইলাম, আমি দেখলাম যদি আমার এই বন্ধুর সৌন্দর্য, এত ভালোবাসার বন্ধু আমি একাই দেখি, তাহলে তো আমি আল্লাহ যে কত বড় শক্তিশালী, আমি যে কত সুন্দর বন্ধু বানাইতে পারি, এটা তো প্রমাণটা হলো না। তাই আমি আমার এই বন্ধুর প্রেম আর ভালোবাসায় আমি কি করব, এই পৃথিবী বানাবো, কুল মাখলুক কাজ বানাবো, সবকিছু সাজাবো শুধুমাত্র আমার এই বন্ধুকে দেখানোর জন্য। আল্লাহ,
আজ বলুন তো, আজকে যদি বাংলাদেশের একজন মাননীয় মন্ত্রী আপনাদের এই এলাকায় আসে, বলুন মন্ত্রী আসার আগে এলাকার রাস্তাঘাটগুলি একটু ফিটফাট করবে না, প্যান্ডেল করা হবে না, স্টেজ করা হবে না, গেট করা হবে না, নিশান দেওয়া হবে না, মাইক পাবলিসিটি করা হবে না, সব কিছু করা হবে। আর দেখবেন যেদিন মন্ত্রী আসবে এদিন দেখবেন বাচ্চারা পর্যন্ত আনন্দ, হাই হাই আজকে তো মন্ত্রী আসতেছে, খবর পাইছো মা কাপড়গুলি ধুয়ে ইস্তারি করে দাও, আজকে মন্ত্রী আসবে, আজকে আমাদের আনন্দের দিন, মাননীয় মন্ত্রী আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই হাবিবকে আমি যখন মানুষের সামনে মাখলুকাতের সামনে আমার বন্ধুকে দেখানোর জন্য মাখলুকাত সৃষ্টি করব, দুনিয়া বানাবো ইচ্ছে করেছি, তাই আগে নবী রাসূলগণকে পাঠাইতে শুরু করলাম, তোমরা যাও, তোমরা গিয়ে খবর দাও প্রধান অতিথি আসতেছে। আল্লাহু আকবার। কোন বিশেষ কোন অনুষ্ঠান হলে মানুষ আগে বিশেষ অতিথি দাওয়াত দেয় না প্রধান অতিথি দাওয়াত দেয়? প্রধান অতিথির তারিখটা আগে নেওয়া হয়, দাওয়াতটা ওখানে আগে পৌঁছানো হয়। আল্লাহ বলেন আমি এই সৃষ্টির প্রধান সৃষ্টি, এই সৃষ্টির প্রধান সৃষ্টি, এই সৃষ্টিকুলের প্রধান অতিথি হিসাবে আমি আমার হাবিবকে সৃষ্টি করেছি, তারপরে অন্য অন্যদেরকে সৃষ্টি করার ইচ্ছে করেছি। সকল নবীর সেরা নবী আমাদের নবী, সৃষ্টি করে আল্লাহ পাক অন্য অন্য নবীদেরকে দুনিয়াতে পাঠানো শুরু করে দিলেন। দায়িত্ব কি ছিল? তোমরা একটা প্রসার করো, আসতেছে আখিরি নবী। সকল নবী রাসূলের কাজ ছিল এই পৃথিবীটাকে সাজিয়ে দেওয়া যেন মহান অতিথি আসতেছে। আল্লাহু আকবার। খানা আমান আল্লাহ বলেন সমস্ত পৃথিবীটা আমি আল্লাহ প্যান্ডেল বানাইলাম। কি বানাইলো? সমস্ত পৃথিবী আমি আল্লাহ প্যান্ডেল বানাইলাম, মক্কা নগরকে স্টেজ বানাইলাম, সমস্ত পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর স্টেজ, মা আমেনার কুল ওই প্রধান অতিথির আসন বানাইলাম। বলুন প্রধান অতিথির জন্য স্টেজ বানাইলেন পৃথিবী, আর স্টেজ প্যান্ডেল সমস্ত পৃথিবী, মা আমেনার কুল আসন বানাইলেন। বলুন এই আয়োজনগুলি কার জন্য করা হইল? বলুন কার জন্য? কার নবী? আমাদের নবী। বলুন কার নবী? সমস্ত পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর স্টেজ, মা আমেনার কুল হলো আসন। আল্লাহ বলেন এমন এক আসন আমি তৈরি করেছি আমার বন্ধুর জন্য, এই আসনে আমার বন্ধু ব্যতীত আর কেহ বসতে পারবে না। এই সিস্টেম করে যেই নবীকে দুনিয়াতে দিবেন সেই নবীর জন্য কোরআন শরীফে ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। এ সিস্টেম করে যেই নবীকে পৃথিবীতে পাঠাবেন আমার আল্লাহ এই নবীর জন্য ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা? তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার সাথে ভালোবাসা স্থাপন করতে চাও, তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসো। এই নবীকে যদি ভালোবাসতে পারো আমি আল্লাহ তোমাদেরকে উল্টা ভালোবাসবো। সুবহানাল্লাহ। কন্যা কারণ সরাসরি তোমরা আমারে খুঁজা পাইবা না, আমারে পাইতে গেলে আমার নবীর মাধ্যমে, আমারে পাইতে গেলে কার মাধ্যমে? কারণ বাস্তবে আসুন বলুন তো, 33,000 ভোল্টের কারেন্টের তারগুলি নিচে না উপরে? টাওয়ার দিয়ে বড় বড় উপরে নাইকা দিলেন 33,000 ভোল্টের কারেন্টের তার। আল্লাহ বলেন আমাকে পাবি না, আমি এমন এক নূরের জ্যোতি 33,000 ভোল্টের কারেন্ট, আমাকে যদি তোমরা কেউ পাইতে চাও, ধরতে চাও, জ্বলে পড়ে ছাই ছাই। বলুন তো 33,000 ভোল্টের কারেন্টের তার আপনি যদি ভালোবাসতে চান, ভালোবাসা ঘরের ভিতরে আনতে চান, সরাসরি 33,000 ভোল্টের কারেন্টের তারগুলো ঘরের ভিতরে ঢুকাইলে বাতি জ্বলবে না বাড়ি ঘর জ্বলবে? এরপরও তো এই কারেন্ট থেকে একটা মাধ্যমে আমরা
তারা ঘরে ঘরে বাতি জ্বালায়। বলুন তো এই কারণের সাথে যোগাযোগ করলে, ভালোবাসা করলে কিসের মাধ্যমে করতে হয়? কিসের মাধ্যমে? ট্রান্সমিটার। এই তো একজনে বলে ফেলছে ট্রান্স, 33,000 ভোল্টের সেন্টারের নামাইতে গিয়ে একটা বিরাট বড় ট্রান্সমিটার, তার থেকে লাইন সংযোগ দিয়ে আমরা ঘরে ঘরে বাতি। আমার আল্লাহ বলেন আমার সাথে ভালোবাসা সরাসরি করা সম্ভব নয়, আমার সাথে ভালোবাসা করতে হলে যেমন 33,000 ভোল্টের কারেন্ট নামাইতে হলে ট্রান্সমিটারের দরকার। আল্লাহ বলেন আমার সাথে ভালোবাসা করতে গেলে একটা ট্রান্সমিটার আছে, সেই ট্রান্সমিটার হলো নবী মুহাম্মাদুর রাসূল। এই নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না। বলুন এই নবীর ভালোবাসা ব্যতীত। কেন? এই নবী যদি সৃষ্টি না হইতো আমার আল্লাহর আল্লাহই তো প্রকাশ হইতো না। যাকে দিয়ে আমার আল্লাহর আল্লাহই তো প্রকাশ করলেন, যে নবীর ভালোবাসাই কুল কায়নাত বানাইলেন, আজকে সেই নবীর মিলাদ মানতে রাজি না। মিলাদ করেছেন আমার আল্লাহ, মিলাদ করেছেন ফেরেশতারা, মিলাদ করেছেন জান্নাতের হুর পরীরা, মিলাদ করেছেন আকাশে, মিলাদ করেছেন জমিনে, মিলাদ করেছেন রাত্রে, মিলাদ করেছেন দিনে। আল্লাহু আকবার বলেন। এই নবীর ভালোবাসা বুঝানোর জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছে। আসুন আগে বাড়ি, নবী আসতেছে দুনিয়ার জমিনে একের পর এক। নবীজির নূর মুবারক আস্তে 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 হযরত ইসমাইল আলাইহি সালামের কপালে আইসা গেলেন। কিন্তু ইসমাইলের কপালে আসার আগে আমাদের নবীর নূর মুবারক যখন ইব্রাহিম নবীর কপালে ছিল, ইব্রাহিম নবী দেখে সন্তানাদি নাই, কি করি কি না করি। ইব্রাহিম নবী রাত্রে একদিন বসে বসে কান্দে, আল্লাহ গো আমি রাত্রে ঘুমাইলে আমার কপালের মধ্যে কে জানি নড়াচড়ি করে আর তোমার নামের জিকির করে, ব্যাপারটা কি আমি তো বুঝি না। আল্লাহ কয় ইব্রাহিম তোমার কপালে আমার বন্ধু নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহ। ইব্রাহিম নবী সেই খবর পাইয়া রাত্রের বেলা ঘুমের ঘরে ঘুমাই না, শুধুমাত্র কান্দে। কি কান্দা? একটা ছেলে দে রে মাবুদ, একটা ছেলে দে, রোজগার খাইবার আশা নাই রে মা দিব কে, একটা ছেলে দে রে মাবুদ, একটা ছেলে দে, রোজগার খাইবার আশা নাই রে মাড়ি দিব কে। আমার যে ছেলে মেয়ে নাই, আমি ইব্রাহিম মল্লে আমার মাড়ি দিবি কে, আমার একটা ছেলে দাও না। হাল্লা কয় কার লাগিয়া যে গান গাও গো ইব্রাহিম, আমি তো বুঝছি কপালে নড়ে চড়ে যিনি তার জন্য বুঝি তোমার মহব্বত হয়েছে। আল্লাহু আকবার বলো। তার জন্য বুঝি তোমার ভালোবাসা হয়েছে। আজকে এই নবীর ভালোবাসা ইব্রাহিম নবীর অন্তরে থাকার কারণে, বলুন আমরা যখন নামাজের দুরুদ শরীফ পড়ি দুরুদের ভিতরে ইব্রাহিম নবী আছে কিনা? এই নবীকে ভালোবাসুন, আল্লাহকে পাবেন। এই নবীর পক্ষে যান, আল্লাহ আপনার পক্ষে আসবে। যদি আমার আল্লাহর ভালোবাসা পেতে চাও, এই নবীর ভালোবাসা দাও, আমার আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। কিভাবে? আসুন সামনে বাড়ি। বাবারা ভাইয়েরা কষ্ট হইতাছে আপনাদের? মিলাদুন নবী বুঝতে হবে। আসুন আগে বাড়ি। আল্লাহ মিলাদ করে নবীকে সৃষ্টি করেছেন, তারপরে আস্তে আস্তে ইব্রাহিম নবীর কপাল থেকে মঞ্জুর হয়ে গেল ইসমাইল, ইসমাইলের কপালে ঈদে মিলাদ নবী আসছে। কি খুশি যে দেখে সেই তাকিয়ে থাকে। কিন্তু আল্লাহ কয় ইব্রাহিম তোমার সাথে একটা পরীক্ষা হবে। ইসমাইলের বয়স যখন নয়, আল্লাহ বলেন ইব্রাহিম তোমার কুরবানি করতে হবে। উট কুরবানি, দুম্বা কুরবানি, কত কিছু কুরবানি কয় না, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। এবার ইসমাইলকে তুমি কুরবানি করো। কুরবানি করতে মিনায় নিয়ে গেলে গলায় ছুরি চালাই সে লম্বা ঘটনা, কিন্তু এই যে ছুরি দিয়া ধাক্কাইতেছে কিন্তু গলা তো আর কাটে না। আল্লাহ কয় হে ছুরি ইসমাইলের কপালে আমার বন্ধু, আন্তাজি ব্যবহার করিস না। এবার ইব্রাহিম জিগাই ছুরি রে এত ধাক্কান ধাক্কাইলাম গলা কাটতেছ না, কারণ কি? তোমার কি পাওয়ার কমে গেছে? ছুরি কয় ইব্রাহিম আমার পাওয়ার কমছে কিনা পাথরও লাগাইয়া দেখ। পাথরও লাগাইলে পাথর দুই বাঘ। পাথর কাটতে পারোস, ইসমাইলের গলা কাটোস না। আমি কিভাবে কাটবো? তুমি ধাক্কা দাও একবার, আর ওই মালিক নিষেধ দিছে কাটিস না 70 বার। কেন? ইসমাইলের কপালে আমার বন্ধু, আর যে নবীর রিসালাত যে নবীর অংশ, ইসমাইলের কপালে থাকলে ছুরি দিয়া গলা কাটা যায় না। বলুন এই নবী পক্ষে থাকলে কোনো বিপদ হইতে পারে কিনা?
যেই নবীর রিসালাত থাকলে গলা কাটে না জন দুনিয়ার সুরিয়ে, এই নবীর পক্ষে থাকুন, দুনিয়ার কোনো বিপদ আপনাকে ধরবে না, কবরের বিপদ ধরবে না, হাসরের বিপদ ধরবে না, মিজানের বিপদ ধরবে না, কোনো বিপদ পাবে না, আপনি নবীর পক্ষে হইয়া সরাসরি জান্নাতে যাবেন। আল্লাহু আকবার বলুন। তাই নবী আসতে আসতে হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে আস্তে 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 হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত এসে গেলেন। এই নবী আস্তে আস্তে একের পর এক মিলাদ শুরু হয়ে গেল। মিলাদ আস্তে আস্তে হযরতে খাজা আব্দুল্লাহর পেশানিতে কপালেতে এসে গেলেন। খাজা আব্দুল্লাহর পেশানি কপাল থেকে যখন ওই নবীর মিলাদ বিদায় হয়ে মা আমেনার গর্ভে তার শিব নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এবার মা আমেনা বলেন, আমি যখন রাহমাতাল লিল আলামিন নবীকে পেটে লইয়া রাতের বেলা ঘুমাইতে যাইতাম, আমি দেখিছি প্রত্যেক রাত্রে মিলাদের আয়োজন হয়েছে। আল্লাহু আকবার। আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, সকল নবী রাসূলগণ রাত্রে আয়েশায় আমাকে ডেকে ডেকে বলতে থাকেন, আমেনা গো তোমার ভাগ্য ভালো গো আমেনা, এমন এক নবী তোমার পেটে তার শিব নিয়েছে যিনি হইলেন সকল নবীগণের নবী। তাহলে নবীকে নিয়ে সকল নবীগণ মিলাদ আয়োজন করে কিনা বলুন, আলোচনা করে কিনা। আমেনা বলেন, কই কি, আমার পেটে সন্তান, আমি তো কোনোদিন এরকম কোনো আবাস পাই না। কারণ মহিলাদের সন্তান পেটে আসলে আপনার কি হয়, পেট বড় হয়, শরীরটা একটু ভারবার হয়, ক্লান্ত হয়, কিন্তু আমি তো এমন কিছু অবস্থান আমি তো বুঝতেছি না কি বলে। রাত্রে ঘুমাইলেই আয়েশা এইভাবে খবর দেয়। আমেনা বলেন, যেদিন এই শিশু নবী দুনিয়ার জমিনে তার শিব আনবে, মিলাদ শুরু হবে, নবীর পয়দাইশের ঘটনার নামটাই হলো মিলাদ। আমার নবী যেদিন দুনিয়ায় আসবে, মা আমেনা বলেন, আমি সকালবেলা মাটির কুয়ার থেকে পানি আনতে রওনা হলাম, এক হাতে ছিল কলসি আর এক হাতে ছিল বালতি, আমি মাটির কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ঘরে আসব। ওই কুয়ার পাশে যখন আমি দাঁড়াইলাম, কে দেখি সাফা পর্বত থেকে বড় বড় কণ্ঠে ডাকতেছে, জিব্রাইল জিব্রাইল রে জলদি করে যা রে জিব্রাইল, আমার বন্ধুর মা আমেনা আমার বন্ধু পেটে লইয়া এত নিচ থেকে টাইনা টাইনা পানি উঠাবে, আমি আল্লাহ সইতে পারি না রে জিব্রাইল, জলদি যাও আমার বন্ধুর মা আমেনা এই বালতি নিচে ছাড়ার আগে আগে নিচের পানিগুলো কুয়ার উপরে উঠাইয়া দে। নদীর পানি পর্যন্ত, কুয়ার পানি পর্যন্ত এই নবীর আগমনে নবীর মাকে সম্মান করেছে, মিলাদ পড়েছে, ওই কুয়ার পানিগুলো নিচ থেকে কুয়ার মুখের উপর উইটা গেছে। আমেনা বলেন, অন্যান্য মহিলারা যেইভাবে পুকুর থেকে কলসি বুড়াই, আমি সেইভাবে মাটির কুয়ার থেকে কলসি বুড়াইলাম। সুবহানাল্লাহ। কলসি কাঙ্কে লইয়া গড়ের দিকে যখন রওনা হলাম, এমন সময় দেখি এক জাক পাখি উইরা উইরা আসতেছিল আমার কাছাকাছি। আসার পরে পাখি সর্দার ডাকতেছে, পাখিরা রে আর সামনে বাড়িস না রে, ওই যে দেখ আমেনা রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীকে পেটে লইয়া দাঁড়াইয়া রইছে পানির কলসি কাঙ্কে লইয়া, এ আমেনার উপরে দিয়া যাইস না রে পাখিরা, চরম বেয়াদবি হইয়া যাইব। মা আমেনা বলেন, গুনগুন শব্দ শুনে উপরে তাকাইয়া দেখি পাখিগুলো সঙ্গে সঙ্গে দুই ভাগে ভাগ হইয়া আমার দুই পাশে দিয়া উইরা যায়, আমার উপরে দিয়া উইরা যাই না। পাখিরা পর্যন্ত এই নবীর আগমনে মিলাদ পড়েছে, নবীর উম্মত হইয়া মিলাদ পড়তে রাজি না। মা আমেনা বলেন, এই অবস্থা যখন আমি কিছু আশ্চর্য হয়ে গেলাম, আমি একবার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কি ঘটনা কি যেন দেখতেছি, এই নবীর আগমনে তামাম মক্কা নগর যেন খুশিতে যেন নাচতেছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, এমন সময় দেখি একদিকে বাঘ
আরেক দিকে হরিণ, অন্য দিন বাঘ। হরিণ দেখলে দৌড়াইয়া ধরার জন্য যায়, হরিণ বাঘ দেখলে দৌড়াইয়া পালায়। আজকে বাঘ হরিণের দিকে তাকায়, হরিণ বাঘের দিকে তাকায়, কেউ কাউরে ভয় পায় না। একজন আরেকজনের দিকে আসতেছে, আর আনন্দের ঢেউ যেন মক্কা নগরীর মরুভূমির মধ্যে উঠতেছে। বাঘ আনন্দিত হইয়া, হরিণ আনন্দিত হইয়া একজন আরেকজনের কাছে যাইয়া রে গুনগুন গুনগুন করে নবীর আগমনের গান গাইতেছে। আল্লাহু আকবার! বাঘ হরিণ মিলে নবীর আগমনের গান গায়। মক্কা নগরী যেন মরুভূমির যে যেন নবীর আগমনের গান, নবীর আগমনের আনন্দ। একবারে মক্কা নগরী যেন থমথম করতেছে, যেমন মন্ত্রী আসলে এলাকার লোকজন আনন্দিত হয়। গেট করা হয়, রাস্তাঘাট ফিটফাট করা হয়। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে, সমস্ত মক্কা নগর রহমতের ফেরেশতারা নেমে গেছে, বন্ধুর আগমনের গান গাইতেছে, বন্ধুর প্রেম আর ভালোবাসার গান গাইতেছে। এই খবর পাইয়া আমেনা বলেন, এইভাবে দেখতেছি বাঘ হরিণ একসাথে আনন্দিত হয়ে গেলেন। হঠাৎ দেখি একটা বাঘ দৌড়াইয়া আমি আমেনার দিকে আসতেছে। আমি ভয় পাইলাম, বাঘ আমাকে খেয়ে ফেলবে। বাঘ দৌড়ায় এসে একবার আমার মুখের দিকে চায়, আবার আমার পায়ের দিকে চায়। ভাবলাম ভাগ্নি আমাকে খেয়ে ফেলে, ভয় পাচ্ছি। বাঘে ডাকি, প্রভু গো আমার জবান খুলে দাও না, আমেনার সাথে কথা বলি। বাঘের জবান খুলে গেলে বাঘ ডাকতেছে, আমেনা কিসের ভয় পাও? আমি তো তোমারে খাইতে আসি নাই, আমি তোমার কানে কানে একটা খবর দেওয়ার জন্য আসছি। আমেনা গো, তোমার মতো ভাগ্যবান মহিলা এ পৃথিবীর জমিনে জন্ম হয় নাই। আমেনা রে, তোমার পেটে দি রাহমাতাল্লিল আলামিন। ভাগ আমেনার দুই পায়ে সালাম করে বিদায় হয়ে গেল। বাঘ পর্যন্ত ঈদে মিলাদুন্নবী পালন করে। নবীর আগমনে জঙ্গলার ভাগ খুশি, হরিণ খুশি, পশু পাখিরা খুশি, এমনকি গাছগাছরা পর্যন্ত খুশি, এমনকি মদিনার মক্কার বালুর কণাগুলি পর্যন্ত নবীর আগমনের খুশিতে আনন্দে নাচতেছিল, এমনকি খানায় কাবা পর্যন্ত নবীর আগমনের খবর পাইয়া নাচতেছিল। রাত্র আর দিনের ঈদে মিলাদুন্নবী, রাত্র ডাকতেছে, প্রভু গো তোমার বন্ধু বলে দুনিয়ার জমিনে আগমন করবে, হ্যাঁ কোন দিন দিবেন? আল্লাহ কয় কেন? রাত্র বলে, বন্ধু তোমার দুনিয়াতে আসবে, ও মাহবুব তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়ায় দিও, তাহলে আমি রাত্র খুশি হব, আমি রাত্র গর্ব করব, আমি রাত্র আনন্দ করব। আল্লাহু আকবার! রাত্রে বলেন, তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়ায় দিলে আমি রাত্র খুশি হব, আনন্দ করব। রাত্র নবী পাইলে ঈদ করতে চায়, মিলাদুন্নবী করতে চায়। নবীর উম্মত হইয়া ঈদ মিলাদুন্নবী মানতে পারলাম না। এবার রাত্র যখন আবদার করলেন, দিনে ডাকতেছে, প্রভু গো তোমার বন্ধু বুঝি আসবে রাত্রের বেলা বুঝি দেওয়ার জন্য? রাত্রে কইতাছে, ও মাহবুব রাত্রে দিও না, হের কথা হইন না, হ্যাঁ কাইল্লা। রাত্র অন্ধকার হইলে একটু কালা কালা ভাব না, হ্যাঁ কাইল্লা, হের কথা হইন না, তোমার বন্ধু দুনিয়ায় আসলে দিনের বেলা দিও, আমি দিন, আমি ফর্সা, দিনে চাই দিনে নিতে, রাত্রে চাই রাত্রে নিতে। এরা খুশি না বেজার? খুশিটার নাম হলো ঈদ, যিনি আসবেন আশাটার নাম হলো মিলাদ, মিলাইয়া হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, রে রাত্র ও দিন আমার বন্ধু লইয়া ঝগড়া করিস না, এই বন্ধু ঝগড়ার নবী না, এই বন্ধু বেজালের নবী না, এই বন্ধু হিংসা বিদ্বেষের নবী না, এই নবী দলাদলির নবী না, এই নবী মারামারির নবী না, এই নবী কাটাকাটির নবী না, এই নবীর নাম হলো রাহমাতাল্লিল আলামিন। সকল সৃষ্টির জন্য, রাত্রের জন্য, দিনের জন্য, চন্দ্রের জন্য, সূর্যের জন্য আমার নবী হলো রহমত, আমার নবী হলো রহমত। তোমরা দলাদলি করো না, ধাক্কা ধাক্কি করো না, তোমাকেও খুশি করব, দিনকেও খুশি করব, রাত্রকে খুশি করব। কিভাবে? আমার নবী যে দিন দুনিয়ায় আগমন করেছেন, বলুন সময়টা কোন সময়টা ছিল? যে সময়টার নাম হলো সুবে সাদেক। সময়টার নাম কি? আরো জোরে কন। রাত্রেও খুশি, রাত্রের শেষ, দিনে খুশি, দিনের শুরু, রাত্রের শেষ, দিনের দুজন কো পাইছি পাইছি।